ব্রাহ্মণবাড়িয়ায় পার্কিং করা বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহনে 40 বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় নজরুল ইসলাম ও কেফায়েতুল্লাহ তামিম নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের একটি বাস পার্কিং করা অবস্থায় বাসের মধ্যে ওই নারীকে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তারা ওই নারীকে 4200 এলাকায় অবস্থিত তামিম টিম্বার মিলে নিয়ে পুনরায় ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শনিবার রাতে দুই ধর্ষককে গ্রেপ্তার করে। ইউক্রেনে আরও এক গণকবর, আরও একটি গণকবরের সন্ধান মিলল ইউক্রেনে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে 440টির বেশি লাশ পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। খার্কিভ অঞ্চল পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা সের্গেই বলভিন স্কাই বলেন, ইজিয়াম শহরে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তারা। সবকটি লাশের ফরেন্সিক পরীক্ষা হবে। সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে শহরটি দখলমুক্ত করেন ইউক্রেনের সেনারা। নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পর শহরটিতে গণকবর পাওয়ার কথা জানাল ইউক্রেন। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্কে এলাকা ছাড়ছে স্থানীয়রা। বান্দরবানের নাইখংচুরি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমরু কোনারপাড়া সীমান্তে মিয়ানমারের মুহুর্মুহ গোলাবর্ষণ এবং মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনায় নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর থেকে রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া আতঙ্কগ্রস্ত হয়ে অনেক স্থানীয় বাসিন্দা বৃদ্ধা মা বাবা ও শিশুদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন। ফারিহা তাসরিন, চ্যানেল আর।